বন্ধুরা, গোটা দুনিয়াতে লাগাতার ভারতীয় অস্ত্রের ডিমান্ড কিন্তু আচমকায় চরম লেভেলে বৃদ্ধি পাচ্ছে। এবং আজ এই হাতিয়ারের এক্সপোর্টকে নিয়ে এমন একটা আপডেট সামনে এসেছে যা একদিকে এটা প্রমাণ করার জন্য যথেষ্ট যে কিভাবে লাগাতার ভারতের প্রতি বাকি দেশের কনফিডেন্স বেড়েছে, তো অন্যদিকে একবার যদি এই ডিল সম্পূর্ণ হয়ে যায় তাহলে চীনের খুব কাছে এই ভারতের প্রেজেন্স আরও বেশি বৃদ্ধি পাবে, এমনকি ইন্দো স্পেসিফিক রিজিয়নে ভারতের যে দবদবা সেটা আরও বেশি বেড়ে যাবে। কীরকম? তো দেখো, হালেই গোটা দুনিয়া যখন ইউক্রেনে ব্যস্ত ছিল ঠিক সেই মুহূর্তে ইন্দোনেশিয়ার জাকার্তায় যে ডিফেন্স এক্সপো হয়েছিল সেখানে ভারতীয় ডিফেন্স ইকুইপমেন্টের ব্যাপক শোকেস করা হয়। আর এই এক্সপোর পাশাপাশি ইন্দোনেশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি ব্রহ্মোস মিসাইলের স্টলে ভিজিটও করে এবং ব্রহ্মোস এয়ারস্পেসের যে বর্তমান সিইও রয়েছে মানে অতুল রানে তার সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বাইল্যাটারাল মিটিংও করা হয়। আর ইন্টারেস্টিংলি এই মিটিং মোটামুটি 45 মিনিট পর্যন্ত চলে, যেখানে ভারতের তরফ থেকে ইন্দোনেশিয়াকে একটা প্রপার প্রেজেন্টেশন দেওয়া হয় এই ব্রহ্মোস মিসাইলের ডিলকে নিয়ে। আর এই মিটিং শেষ হওয়ার ঠিক পরেই ইন্দোনেশিয়ার ডিফেন্স অফিসিয়ালসদের তরফ থেকে মিডিয়াকে কিছু স্টেটমেন্ট দেওয়া হয় যার মতে ইন্দোনেশিয়া ভারতের থেকে এই ব্রহ্মোস মিসাইলের কিছু ব্যাটারিকে কিনতে চাইছে। আর এর জন্য অলরেডি দুই দেশের অফিসিয়াল আর সরকার মোটামুটি সমস্ত বিষয় ডিসকাস সম্পূর্ণ করে ফেলেছে। তবে এখানে মেন যে সমস্যা সেটা হলো ভারতের সাথে এই ডিল এবছরে মানে এবছর ডিসেম্বর মাসে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইন্দোনেশিয়ার কিছু ইন্টারনাল সমস্যা তৈরি হয়েছে যার দরুন এই মুহূর্তে ওরা এই ডিলকে এবছরের বদলে আগামী বছরের শুরুতে এই ডিলকে কনক্লুড করবে। মানে সোজা ভাষায় বললে 2023 সালের প্রথম কোয়ার্টারের মধ্যে ভারত আর ইন্দোনেশিয়ার মধ্যে এই ডিল সাইন করার টার্গেট রাখা হয়েছে। আর বন্ধুরা, ইন্টারেস্টিংলি ইন্দোনেশিয়ার তরফ থেকে এই ধরনের স্টেটমেন্ট ঠিক এমন সময় সামনে এসেছে যখন একদিকে আমাদের প্রধানমন্ত্রী G20 মিটিংয়ের জন্য ইন্দোনেশিয়ায় যাবে, যেখানে দুই দেশের লিডারের মধ্যে কিন্তু একটা বাইলেটারাল মিটিং হবে। আর ভারতের প্রধানমন্ত্রীর এই ভিজিটের ঠিক পরে 20 নভেম্বর কিন্তু আসিয়ান ডিফেন্স মিনিস্টারদের একটা মিটিংও রয়েছে, ফলে মানা হচ্ছে যে এই দুটো মিটিংয়ে ব্রহ্মোসের ডিলকে নিয়ে ফাইনাল ডিসকাশন হতে পারে আর তারপরেই আগামী বছরে গিয়ে এই ডিল সাইন করা হবে। যদিও এটাকে নিয়ে ভারতের ভেতরে অনেকেই খুব একটা খুশি নয়, কেননা তাদের মতে ইন্দোনেশিয়ার মতন একটা ইসলামিক দেশকে এই ধরনের টেকনোলজি দেওয়া ভারতের জন্য থ্রেট হতে পারে। স্পেশালি 1971 সময়ে যেভাবে ইন্দোনেশিয়া শুরুতে পাকিস্তানের সাপোর্ট করে ভারতের আন্দামানে হামলার চেষ্টা করেছিল তাকে নিয়ে কিন্তু অনেকেই ইন্দোনেশিয়াকে ভালো চোখে দেখে না। তো দেখো, এক্ষেত্রে আমি এটাই বলবো যে আমাদের ইতিহাস থেকে শিক্ষা অবশ্যই নেওয়া উচিত, কিন্তু তার সাথে ভবিষ্যৎকে মাথায় রেখে আজকের দিনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আর ভারতের জন্য আজকের দিনে সবচেয়ে বড় থ্রেট আর কেউ নয় বরং চায়না। আর ভারতকে চীনকে যদি কাউন্টার করতে হয় তাহলে এই পুরো ইন্দো স্পেসিফিক রিজিয়নে নিজেদের একাধিপত্য বাড়াতেই হবে, যার জন্য এই সমস্ত দেশগুলিকে নিজেদের ইনফ্লুয়েন্সে রাখা অনেক বেশি জরুরি। আর শুধু তাই নয়, আমি যদি এখানে তর্কের খাতিরে ধরেও নিই যে এই সমস্ত ইসলামিক দেশগুলো ভারতের বিরুদ্ধে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এদেরকে কাউন্টার করার একটাই রাস্তা, আর তা হলো এই দেশগুলিকে ইকোনমিকভাবে আর মিলিটারিভাবে ভারতের ওপর যতটা সম্ভব নির্ভর করতে হবে যেন ভারতের বিরুদ্ধে গেলে এদের ব্যাপক লস হয়। উদাহরণ হিসেবে যদি আমি বলি তাহলে ধরুন আজ থেকে 10 বছর আগেও সৌদি UAE-র মতন ম্যাক্সিমাম আরব দেশ ভারতের বিরুদ্ধে ছিল এবং পাকিস্তানকে ডাইরেক্টলি সাপোর্ট দিত, এমনকি কাশ্মীরকে নিয়েও এই দেশগুলো পাকিস্তানকে সাপোর্ট দিত। কিন্তু আজকের দিনে এই দেশগুলো ইকোনমিকভাবে ভারতের সাথে ব্যাপক পরিমাণে জড়িয়ে পড়েছে, প্রচুর টাকার ইনভেস্টমেন্ট রয়েছে ভারতে, এবং ভারতের মার্কেট আর ইকোনমিক টাইজ ছাড়া এই দেশগুলো ভবিষ্যতে এগোতে পারবে না। তাই সমস্ত ইসলামিক দেশের মধ্যে ম্যাক্সিমাম দেশ আজ পাকিস্তানের বদলে ভারতের সাথে রয়েছে। স্পেসিফিক্যালি আপনি যদি দেখেন তাহলে UAE-র মতন দেশ তো কাশ্মীরে ইনভেস্টমেন্টও করছে এবং কাশ্মীর আর UAE-র মধ্যে ডাইরেক্টলি বিমান চলাচল শুরু হয়েছে। ঠিক একইভাবে ভারত কী করছে, ধীরে ধীরে চীনের আশেপাশের সমস্ত দেশে নিজেদের মিলিটারি প্রেজেন্স তৈরি করছে এই জাতীয় হাতিয়ার এক্সপোর্ট করে, এবং একই সাথে এই দেশগুলোর সাথে ভারতের ইকোনমিক পার্টনারশিপও করছে যাতে এরা বাধ্য হয় ভারতের সমর্থনে থাকতে। আর বন্ধুরা, এই জন্যই কিন্তু এই সমস্ত দেশে ভারত সরকার হাতিয়ার এক্সপোর্ট করছে, আর এটা তো সবেমাত্র শুরু। ইন্দোনেশিয়া, ফিলিপিন্স আর ভিয়েতনাম এই তিনটে দেশে ব্রহ্মোস, আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম, হেলিকপ্টার এই জাতীয় একাধিক ভারতীয় হাতিয়ার এক্সপোর্টের চরম পটেনশিয়াল রয়েছে, আর সেটাকেই আমরা আজকের দিনে কাজে লাগাচ্ছি নিজেদের ফায়দার জন্য। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে, নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।